যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। উইন রোজারিও নামে 19 বছর বয়সী ওই যুবককে ওজন পার্কে নিজ বাসায় ঢুকে গুলি করে হত্যা করে পুলিশ। তার বাবার অভিযোগ, রোজারিও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। তবে পুলিশ বলছে ছুরি নিয়ে হামলা চালাতে চেয়েছিল সে। এ ঘটনায় কমিউনিটিতে দেখা দিয়েছে ক্ষোভ। লুৎফর কবিরের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় পুলিশি বর্বরতার শিকার হল উইন রোজারিও নামের এক বাংলাদেশি তরুণ। ঘটনা বুধবার দুপুর 1:30টার দিকে। বাংলাদেশি তরুণ রোজারিও 911 নম্বরে পুলিশকে কল করেন, জানান তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, যা থেকে পরিত্রাণ চান। তার ফোন পাওয়ার পর কিছুক্ষণ পরই বাসায় ছুটে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, পুলিশের সদস্যরা বাসায় গিয়ে রোজারিওর হাতে কাঁচি দেখতে পান। এক পর্যায়ে পুলিশের দিকে ধারালো অস্ত্র নিয়ে ছুটে আসে। নিরাপত্তা বাহিনীর দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। প্রতিবেদনে এসেছে, গুলি চালানোর সময় সামনেই ছিলেন তার ভাই। গুলি করতে বারণ করার পরও এই পদক্ষেপ নেওয়া থেকে সরে আসেনি পুলিশ। রোজারিওকে লক্ষ্য করে কয়টি গুলি ছোড়া হয়েছিল তা স্পষ্ট করেননি স্থানীয় পুলিশ প্রধান জঞ্চেল। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে গুলি করা ছাড়া থামানোর উপায় ছিল না। মানসিক ভারসাম্য বলার পরও এভাবে গুলি করে হত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না তার বাবা মা। পুলিশের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন তারা। এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে কমিউনিটি জুড়ে। সুষ্ঠু বিচার চেয়েছেন স্থানীয় বাংলাদেশিরা। গেল 2 মাসে নিউ ইয়র্কে পুলিশের হাতে নিহত তৃতীয় ব্যক্তি রোজারিও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।